না আসলে আমাদের সম্পূর্ণ সিচুয়েশন উপর ছিল, আমাদের উইকেটটা ওইভাবে তৈরি করা ছিল আর কি স্পিনারদের ফেভারেই। অবশ্যই স্পিনাররা যখন ভালো খেলে পেস বোলার আপনার ম্যাচ খেলতে পারতেছেন, এটা আসলে আমাদের পেস বোলারদের জন্য একটু দুঃখজনক। তারপরে আমার কাছে মনে হয় আপনার ওয়ানডেতে এই এই সিস্টেম হবে না, আমার কাছে মনে হয় ওয়ানডেটা সম্পূর্ণ ডিফারেন্ট হবে, উইকেটটা আপনার ওইভাবে স্পিন হয়তো বা ওরকম থাকবে না, আমার কাছে মনে হয় না ওইরকম হবে। কন্ডিশনে অবশ্যই জিতাইতে পারবে আপনার টেস্ট ফর্মেট, আপনি ওয়ানডে ফর্মেটের কথা বলতেছেন না? অবশ্যই, কারণ আপনার উইকেটটা কিন্তু আর স্পিন সহায়ক থাকবে না ওয়ানডেতে যেভাবে টেস্টে ছিল, কারণ ওইভাবে হয়তো বা থাকবে না। আর আমার কাছে মনে হয় ওই ধরনের আপনার আমাদের যে পেস বোলিং লাইন আপ আছে, আমার কাছে মনে হয় অবশ্যই আমরা পেস বোলাররা যারা আছি এই কন্ডিশনে আমরা ম্যাচ জিতে নিয়ে আসতে পারবো। আসলে আমাদের একটা ই হয়ে গেছে বাংলাদেশে টেস্ট বোলার, মানে টেস্ট ক্রিকেটে স্পিনাররাই সবসময় রাজত্ব করে আসতেছে, এটাই আর কি। আর আপনার পেস বোলার ওরকমের সবসময় সাফল্য ওরকম আমরা পাচ্ছি না। আর ওয়ানডে ফর্মেটটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফর্মেট, একদিনের খেলা, যারা যেদিন যত ভুল কাম করবে তারা সেদিন ভালো খেলে। তো আমাদের আসলে এটা আপনার একটা এটা চেঞ্জ করার কিছু নাই আর কি, আপনার টেস্টের ফর্মেটে এইটাই, আর ওয়ানডেতে যেভাবে আমরা খেলে আসতেছি আমার কাছে মনে হয় ঠিকই আছে। আসলে এটা তো বলা যাচ্ছে না, কারণ আমরা অবশ্যই জেতার জন্য, সিরিজ জেতার জন্য মাঠে নামবো। তা 3-0 বা 2-0 বা এই ধরনের কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ আমরা জেতার জন্যই মাঠে খেলবো আর কি। প্রত্যেকটা প্লেয়ার খুব কনফিডেন্ট আছে, ভালো একটা টেস্ট সিরিজ আমরা জিতেছি, আমার কাছে এটা আমার কাছে খুব আত্মবিশ্বাসও লাগবে। পেস বোলার না নিয়ে আমরা টেস্ট খেলছি, বাট অবশ্যই আমাদের সিচুয়েশনটা বা আমাদের কন্ডিশনটা ওরকমই ছিল, আমাদের দেশের মাটিতে আমরা সবসময় স্পিনাররা সাকসেস হয়েছি, বাট ওইটা হয়তো বা টিম প্ল্যানিং ওইভাবেই ছিল আর কি। আর পেস বোলারদের জন্য একটু তো খারাপ লাগে আর কি, অবশ্যই, কারণ আমি লাস্ট 2-3 সিরিজ আমি খুব ভালো একটা রিদমে ছিলাম, আছি ইনশাল্লাহ। তো আমার কাছে মনে হয় আমি যদি সুযোগ পাই আর কি, তো অবশ্যই আমি আমার বেস্ট ক্রিকেট খেলার চেষ্টা করবো, যেটা সবসময় করি আমি, সবসময় চেষ্টা করি আমি ভালো খেলার জন্য। টিম যখনই আমার কাছ থেকে যেটা চায় আমি সেটা দেওয়ার চেষ্টা করি। না, এটা তো আসলে এনজয় করছি আর কি, ফার্স্ট টাইম তো জীবনের, এই কারণে এনজয় করছি, ভালো লাগছে। 6 বছর হয়েছে ক্রিকেট খেলতেছি ইন্টারন্যাশনালে, তো অবশ্যই একটু এক্সপিরিয়েন্স তো আছেই। তারপর হচ্ছে অনেক কষ্ট করতেছি ডেথ বোলিংয়ে, কারণ আমার মেইন স্ট্রেংথ হচ্ছে আমার ডেথ বোলিংয়ে, কারণ আমাকে বল ডেথ বোলিংয়ে আমাকে বল করতেই হবে। আর এমন সিচুয়েশনে বল করে এই সিচুয়েশনে হয়তো বা ম্যাচ জিতানো যায়, আবার হয়তো বা ম্যাচ হেরেও যায়। তো আমাকে ওইটার প্রতি আমার আরও বেশি ফোকাস রাখতে হয়, আমি এই কারণে ওইটার প্রতি একটু বেশি জোরালো হয়েছি। আমাদের ওয়ানডেতে মাসাই ভাই, মানে আমার কাছে মনে হয় না সব কিছু ঠিক আছে, ক্যাপ্টেন তো সাকিব ভাই ঠিক আছে, সে তো স্পিন ক্যাপ্টেন না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই ধরনের কথা কারা বের করছে আমি জানি না, বাট আমি টেস্ট খেলতে চাবো না কিসের জন্য, কারণ এই ক্রিকেটই হচ্ছে আমার রুটি রুজি, কারণ এটার উপরে আমি চলি, আমার পরিবার চলে, তাই না? এইটার সাথে তো আমার চিটিং করার কিছু নেই। আমি জানি না এটা কারা বের করছে, বাট আমি কখনোই বলি নাই যে আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই না, আমি এটা কখনোই বলি। BCL-এ বোলিং করছি না, আমি ম্যাচ খেলতেছি, তো আমি যদি টেস্ট ক্রিকেট এনজয় না করতাম তাহলে আমি কীভাবে, আমি তো এটা এড়াই চলে যেতাম, আমি এটার সাথে কখনোই চিটিং করি না। এই ধরনের এখনও আমরা আমি করি না, কারণ আপনার প্রত্যেকটা আমাদের কম্পিউটার অ্যানালিস্ট আছে, সে আমাদের সবার ভিডিও দিয়ে দেয়, সবাই আমরা দেখি আর কি। তো ওরকম সব প্রত্যেকটা ব্যাটসম্যানকে নিয়ে আমার দেখতে হয় আর কি, ওরকম আলাদাভাবে কাউকে মানে এক্সট্রাভাবে কারো দেখা যায় না। টিমে তো সবাই তো মানে মেইনলি স্ট্রোক খেলতে পছন্দ করে আর কি, তা আমাদের তো ওইটাকে আমাদের চ্যালেঞ্জিং হিসাবে আমাদের ওইটাকে নিতে হবে আর কি।